আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকে নিউজ। নাজমুল হোসেন ও হাবিবা বেগম দম্পতি, 5 বছর বয়সী এক কন্যা থাকলেও চাওয়া ছিল যেন এবার কোল জুড়ে ছেলে আসে। সৃষ্টিকর্তা তাদের ফরিয়াদ শুনেছেন। হাবিবা বেগমের কোল জুড়ে এসেছে যমজ 2 ছেলে ও 1 মেয়ে। সব মিলিয়ে ছেলে মেয়ে এখন তাদের দ্বিগুণ। গত 11 জানুয়ারি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারে এই 3 যমজ সন্তানের জন্ম দেন হাবিবা। শারীরিক জটিলতার কারণে 8 মাসে সন্তান প্রসব করান চিকিৎসক। এরপরই নবজাতককে নেওয়া হয় রামেক হাসপাতালে শিশু ওয়ার্ড 24 নম্বরে। টানা চিকিৎসা শেষে এখন অনেকটাই সুস্থ নবজাতকেরা। নবজাতকের বাবা নাজমুল ইসলাম রাজশাহীর কর্ণহার থানার বাঘসিমাইল এলাকার বাসিন্দা। তিনি রাজশাহী মহানগর পুলিশে কর্মরত। তিনি জানান, হাবিবা বেগমের সঙ্গে তার 7 বছরের সংসার। তাদের নাবিহা নামের 5 বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে। সৃষ্টিকর্তার কাছে তাদের চাওয়া ছিল ছেলে সন্তান। তার স্ত্রী একসঙ্গে 2 ছেলে ও 1 মেয়ে সন্তানের জন্ম দিয়েছেন। আল্লাহ তাদের চাওয়া দ্বিগুণ করে পূরণ করেছেন, এ নিয়ে শুক্রিয়া আদায় করেন তিনি। নাজমুল বলেন, জন্মের পর নবজাতকদের গড় ওজন ছিল 1.8 কেজি। 8 মাসে তাদের ভূমিষ্ঠ করেন চিকিৎসক। এরপর থেকেই তাদের নিবিড় চিকিৎসা চলছিল। এখন তারা অনেকটাই সুস্থ। আজকালের মধ্যে তাদের হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হতে পারে। হাসপাতালের শিশু ওয়ার্ডে দায়িত্বরত চিকিৎসক ডাক্তার লিমা জানান, এমন অপরিণত নবজাতকের ক্ষেত্রে প্রায় 80% মারা যায় রোগ প্রতিরোধ ক্ষমতা গড়তে না পেরে। কিন্তু এই 3 নবজাতক টানা চিকিৎসায় সুস্থ আছে। আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।